হারিয়ে যেতে বসা নুসরাত ফারিয়া আবার দেখা দিলেন দুই নায়কের সঙ্গে। চুটি প্রেম করছেন বলিউডের নায়িকা শ্রদ্ধা কাপুর, আর বাবার নাম মুছে ফেললেন অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে। দীর্ঘদিন কোনো আলোচনায় নেই নায়িকা নুসরাত ফারিয়া। কিছুদিন আগে ভাইরাল অভিনেতা জায়েদ খানকে নিয়ে একটি গুঞ্জন উঠেছিল, সেটিও খুব বেশি দিন টিকেনি। এবার কাজ নিয়েই সামনে এসেছেন এ অভিনেত্রী, তবে অভিনয় নিয়ে নয়, নতুন গান নিয়ে আলোচনায় আসলেন। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বেশ আগে, এবার আসছে তার নতুন গান। গানটির সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ফারিয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ভারতের সঞ্জয়। এরই মধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। নুসরাত ফারিয়া বলেন, কথা শুরু ও মিউজিক সব মিলিয়ে দারুণ হয়েছে গানটি। প্রকাশের আগে এর বেশি কিছু বলতে চাচ্ছেন না তিনি, তার বিশ্বাস শ্রোতারা মুগ্ধ হবেন। দুই নায়কের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রায় প্রতিটি সিনেমায় দারুণ সফলতার মুখ দেখে। বর্তমানে তার হাতে রয়েছে চাঁদ চ্যাম্পিয়ন স্ত্রী টু, বর্তমানে তার হাতে রয়েছে চাঁদ চ্যাম্পিয়ন স্ত্রী টু, নো এন্টি সিনেমার সিকল সহ বেশ কয়েকটি সিনেমার কাজ। এছাড়াও মুক্তির তালিকায় রয়েছে তার একাধিক সিনেমা। তবে এরই মধ্যে নতুন পুরনো প্রেমের গুঞ্জন এবং ভক্তদের প্রশংসা নিয়ে নিয়মিতই শিরোনামে আসছে শ্রদ্ধা। কদিন আগেই বলিপাড়ায় গুঞ্জন রটে পুরনো প্রেমিক আদিত্য রায় কাপুরের ঘরে আবারও ফিরছেন তিনি। সম্প্রতি শ্রদ্ধা আদিত্যকে একসঙ্গে দেখতে পাওয়ার এই গুঞ্জন রটে, যদিও বিষয়টি এরপর আর বেশি দূর করায়নি। তবে থেমে থাকছে না শ্রদ্ধার প্রেম চর্চা। এর আগে রাহুল মোদির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের কারণে শিরোনামে এসেছেন বহুবার, যদিও কেউ এই জল্পনাকে নিশ্চিত করেনি। তবে সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নতুন করে গুঞ্জন তুলেছে, বাবার নাম মুছে ফেলবেন অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ঝগড়া বেশ কিছুদিন ধরেই আলোচনায়। ভালোবেসে বিয়ে, তারপর বিচ্ছেদ, সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা, সবকিছু মিলিয়ে একসময় জনপ্রিয় জুটি এখন একে অন্যের বিপরীত মেরুতে অবস্থান করছেন। আর এই বিবাদগুলোর প্রভাব পড়ছে তাদের সন্তানদের জীবনেও। বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গে থাকছেন এ দম্পতির ছয় সন্তান। তবে বাবার প্রতি তাদের ক্ষোভ প্রায় শিরোনামে উঠে আসে, যেমনটা হলো আবারও বাবার নাম ঝেড়ে ফেলার সংবাদে। নিজের নামের শেষাংশ থেকে পিট বাদ দিয়ে জোলি বসিয়ে নিতে চান জোলি পিটের সন্তান শিলো। তিনি নিজের নাম বদলানোর অনুরোধ করে আইনি পদক্ষেপ নিয়েছেন। গত 27 মে শিলোর বয়স 18 পূর্ণ হয়েছে, এরপরেই নাম বদলানোর আবেদন করেছেন শিলো। বিনোদন জগতের আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিয়া তাবাসসুম।